আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা আমাদের স্মার্টফোনে ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করি, আর ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করার কারণে কিন্তু অনেক সময় আমরা যে পারফেক্টলি 4G স্পিডটা সেটা কিন্তু পাই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটি ট্রিক্স শেয়ার করব, ট্রিক্স বলেন বা সেটিংস বলতে পারেন। তো এই সেটিংসটি যদি পারফেক্টভাবে আপনার স্মার্টফোনে করেন তাহলে আপনার স্মার্টফোন কিন্তু আপনি সম্পূর্ণ ফুল স্পিডটা পাবেন ইন্টারনেটের, ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন আসলে ইন্টারনেট স্পিডটা কীভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন যারা ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করে, ঠিক আছে বন্ধুরা? তো এটা ইন্টারনেটটা স্পিডটা বাড়ানোর জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে কিন্তু সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস অপশনটি আছে, এটা আমার এমআই মোবাইল, আপনাদের অন্য কোনো মোবাইল হলে হয়তো মোবাইল নেটওয়ার্ক এরকম থাকতে পারে, অবশ্যই আপনারা এটা একটু খুঁজে নেবেন। তো আমি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এবং দেখা যায় সিম কার্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসলো। আমার এখানে কিন্তু দুইটি সিম, একটি বাংলালিংক একটি গ্রামীণ। যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই সেটিংসটি কিন্তু আপনারা যে কোনো সিম হোক, যে কোনো কোম্পানির সিম হোক, সেটিংস কিন্তু একটি। এই সেটিংসটি করলেই কিন্তু আপনি ফুললি ইন্টারনেট স্পিডটি পাবেন, ঠিক আছে বন্ধুরা? তো আমি এখান থেকে গ্রামীণ সিম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গ্রামীণ সিমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আমি একটি অপশন পাবো, অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা এটাকে এপিএন যেটা আছে সেটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে জাস্ট মোরে ক্লিক করে ডিলিট এপিএনটা আমি ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন যদি আমি এখান থেকে ডাটাটা কানেক্ট করি তো ডাটাটা কিন্তু আমাদের এখানে কানেক্ট দেখাবে না, ঠিক আছে বন্ধুরা? তো আমি আপনাদেরকে নিউ এপিএনটি সেটিং করে দেখা দিচ্ছি। আমি এখান থেকে নিউ এপিএনে ক্লিক করলাম। সর্বপ্রথম যে নেম অপশনটি পাবো আমরা নেমে ক্লিক করব। নেমে ক্লিক করে এখানে আমাদের কী করতে হবে, জাস্ট এখানে আমরা আই দিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা? আই দিয়ে ওকে করে দিব। তারপর এপিএনে যেটা আছে এখানেও ক্লিক করে জাস্ট আই দিব, তারপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে মোরে ক্লিক করব। তারপর এখান থেকে এপিএন যে সেটিংসটি করেছি এটাকে আমাদের সেভ করে নিতে হবে। তো আমরা এটা সেভ করে নিলাম। সেভ করার সাথে সাথে উপরের দিকে একটু ভালো করে খেয়াল করেন, আমাদের কিন্তু ইন্টারনেট স্পিডটা চলে আসছে ডাইরেক্টলি 4G। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। তো ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমি ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখবেন আমাদের ইউটিউবটি কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? দেখেন ইউটিউবের স্পিডটা কিন্তু খুব ভালো দেখাবে। আপনি দেখেন এখন কিন্তু আমার ডাটা দিয়ে ইন্টারনেট স্পিডটি চলতেছে। তারপর ডাটার দিকে একটু খেয়াল করেন, আমার কিন্তু নেটওয়ার্ক মাত্র 2 দাগ পাওয়া গেছে, তার মধ্যেই কিন্তু ইন্টারনেটটা এত সুন্দর স্পিড দিচ্ছে, ঠিক আছে? আমি আপনাদেরকে জাস্ট একটি ভিডিও প্লে করে দেখাই। জাস্ট আমি যদি ক্লিক করি, ক্লিকের সাথে সাথে দেখবেন সেটা প্লে হয়ে গেছে, ঠিক আছে? আমি তো এটা প্লে করতে পারবো না, সমস্যা হতে পারে। তো মূলত এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটা অনেকগুণ বাড়িয়ে নিতে পারেন। তো এই সেটিংসটি আশা করি প্রতিটা স্মার্টফোন ইউজারকারী অনেক ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আপনাদের স্মার্টফোনে ট্রাই করে দেখবেন এই সেটিংসটি। তো আপনারা যখনই এপিএন সেটিংসটি করে অ্যাপ্লাই করবেন তারপরে যদি আপনাদের ইন্টারনেট স্পিডটা ভালো না আসে তো অবশ্যই আপনাদের ফোনটাকে একটু রিসেট মেরে নেবেন। রিসেট বলতে জাস্ট আপনারা রিবুট করবেন, আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন, পাওয়ার বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে পাওয়ার অফ করে ছাড়বেন অথবা রিবুট করে নিবেন, তাহলে দেখবেন আপনাদের পারফেক্টলি ইন্টারনেট স্পিডটা আপনারা পেয়ে গেছেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।